আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকের ব্লগটা হইল দুবাইয়ের গ্লোবাল ভিলেজ নিয়ে। এই জায়গার মধ্যে অনেক সুন্দর, বিশেষ করে রাত্রের বেলায় অনেক সুন্দর দেখায়। তো এই গ্লোবাল ভিলেজে এমন সুন্দর করে সাজানো হয়েছে যে বিভিন্ন ফেমাস ফেমাস দেশগুলার একটা নমুনা এখানে সামনে তুলে ধরা হয়েছে। মানে ওই ওই দেশের কালচার, ওই দেশের ফেমাস ফেমাস জিনিস এটার ভিতরে আছে। এটার মধ্যে খাবার আছে, ওই দেশের কী ধরনের খাবার, ফেমাস ফেমাস খাবার, কাপড়, এরপরে ওই দেশের একটা এন্ট্রি থাকে না। যেমন আমাদের বাংলাদেশে যদি সিলেট কোনো কিছু দেখানো হয়, তা প্রথমে দেখানো হয় আলী আমজাদের গড়ি, এবং দেখানো হয় কিং বিচটা। তো ওইরকম দেখায়, যখন দেখানো হয় শাপলা চত্বর দেখানো হয় বা অন্যান্য যে এন্ট্রান্স যেটা ওইটা দেখানো হয়। তো ওই ওই গ্লোবাল ভিলেজের মধ্যে প্রত্যেকটা দেশের যে এন্ট্রান্স, যে কারুকার্য করা, এখানে বিভিন্ন ফেমাস ফেমাস দেশ আছে যেগুলাতে মানুষ রেগুলার ট্রাভেল করে, এইরকম এই ভিলেজে আছে। তো অনেক ভালো লাগছে, অনেক ক্রাউডেড এরিয়া, আর বিভিন্ন কালচারের বিভিন্ন কিছু ভিতরে দেখতে পাওয়া যায়। ওই দেশের যেগুলো ফেমাস ফেমাস জিনিস সেগুলো দেখতে পাওয়া যায়। তো আমরা এখানে ভিজিট করছি এবং দেখছি, চিন্তা করলাম ওইটা আপনাদেরকে একটু তুলে দিই। তো আশা করি আমাদের আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগবে। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অনেক ব্লগ দেখার আমন্ত্রণ আপনাকে জানাইতেছি। এখানে এই 5-7 দিনে অনেক কিছু আমি রেকর্ড করছি। তো ডে বাই ডে ইনশাআল্লাহ এগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমি ওই গ্লোবাল ভিলেজের কিছু হাইটা হাইটা কিছু জিনিস দেখাইতেছি, বিভিন্ন সময় আপনারা দেখবেন। খুবই সুন্দর একটা এরিয়া, খুবই সুন্দর, ভালো লাগে আমার। পুরা বিকেলটা বাচ্চাদেরকে নিয়ে ঘুরাইছি, আমার অনেক ভালো লাগছে। বিভিন্ন কিছু বিভিন্ন কালচার সম্বন্ধে জানা হইলো, কারণ এখানে বিভিন্ন দেশের কালচার আমরা বিভিন্ন দেশে যাইতে পারি না, কিন্তু দুবাইয়ের এই জায়গায় গেলে আপনি প্রত্যেকটা দেশ সম্বন্ধে, এই দেশের কী আছে, এই দেশের কী ধরনের কাপড় মানুষ পরে, এই এইসবগুলা ওইখান থেকে একটু বোঝা যায়, দেখা যায়। যেমন আমি ইরানে কোনো সময় যাই নাই, কিন্তু এখানে ইরানের একটা ভিলেজ আছে, ওইখানে ইরানের কী কী মানে এন্ট্রান্সটা কীরম হয়, কাপড় চোপড় কীরম হয়, খাবার দাবার কীরম হয়, এইসবগুলো এটার ভিতরে আছে। যেমন ইন্ডিয়া আছে, এখানে ইন্ডিয়া লেখা আছে। তো ওই ইন্ডিয়া ভিলেজে যখন আমরা যাই, ওইখানে ইন্ডিয়ার খাবার দাবার, ইন্ডিয়ার চালচলন, কাপড় চোপড়, মানুষের চলাফেরা, সবগুলো ওইখানে দেখানো হয়। এইভাবে করে প্রত্যেকটা ভিলেজে বিভিন্ন কিছু নিয়ে আমার দেখানো হয়। তো আমার খুবই ভালো লাগছে। হয়তো আপনারা যারা দুবাইতে গেছেন, তারা সবাই হয়তো এই জায়গাটা ভিজিট করছেন, হয়তো আমারও ব্লগটা হয়তো আপনাদের ভালো লাগবে। এবং যারা এই পর্যন্ত ওইখানে যান নাই, হয়তো ভিডিওটা দেখে কিছুটা আইডিয়া করতে পারবেন এবং কিছুটা আপনারা ভালো লাগতে পারে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাইয়া আজকে এইমাত্র শেষ করলাম। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।